আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সকলকে বসন্তকালের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রথম পত্রে অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় থেকে খাজনা সম্পর্কে আলোচনা করা হবে। খাজনা যাকে ইংরেজিতে বলা হয় রেন্ট বা খাজনা। প্রথমে খাজনার সংজ্ঞায় আমরা বলতে পারি, উৎপাদন কার্যক্রমে অবদান রাখার জন্য ভূমির মালিক যে অর্থ পায় তাকে খাজনা বলে। উৎপাদন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বা অবদান রাখার জন্য ভূমির মালিক যে অর্থ পেয়ে থাকে তাকে অর্থনীতির পরিভাষায় খাজনা বলা হয়। খাজনা সম্পর্কে অধ্যাপক মার্শাল বলেছেন, অধ্যাপক মার্শালের মতে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে প্রাপ্ত আয়কে খাজনা বলে। অধ্যাপক মার্শাল বলেছেন যে ভূমি এবং অন্যান্য যে প্রাকৃতিক সম্পদ আছে এই প্রাকৃতিক সম্পদের মালিকানা হতে প্রাপ্ত আয়কে অর্থনীতির পরিভাষায় বা মার্শালের কথা অনুসারে মত অনুসারে খাজনা বলা হয়। শুধুমাত্র ভূমি ও প্রাকৃতিক সম্পদ, ভূমি বলতে সাধারণ জনগণ শুধু মাটিকে ভূমি মনে করে থাকে, বুঝে থাকবে, বাট আমাদের অর্থনীতির দৃষ্টিতে ভূমির সাথে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে আমাদের, বনজ সম্পদ, জল সম্পদ, খনিজ সম্পদ, এই সমস্ত সম্পদের যে মালিকানা, এই মালিকানা হতে প্রাপ্ত যে আয়, অতিরিক্ত আয় বা উদ্বৃত্ত আয়, এই আয়কে খাজনা বলে। আর ডেভিড রিকার্ডোর মতে খাজনা হলো ভূমির উৎপাদনের সেই অংশ যা ভূমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতার ব্যবহার করার জন্য তার মালিককে দেওয়া হয়। ভূমির একটা মৌলিক ক্ষমতা, অবিনশ্বর একটা ক্ষমতা আছে যে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ এইটা উৎপাদন কার্যক্রম চলতেই থাকবে, এর ক্ষমতা একদম শেষ হয়ে যাবে না। এই যে ক্ষমতা, মৌলিক ক্ষমতা বা অবিনশ্বর ক্ষমতা, এই ভূমির এই মৌলিক ক্ষমতা বা অবিনশ্বর ক্ষমতার ব্যবহার করার জন্য তার মালিককে যে যা দেওয়া হয়, উৎপাদনের সেই অংশ যা ভূমির ব্যবহারের জন্য তার মালিককে দেওয়া হয় তাকেই মিস্টার রিকার্ডো বলছেন তার মতে এটা হলো খাজনা। যাক, এই রিকার্ডোর যে খাজনা তত্ত্ব, দুটি তত্ত্ব আছে আমাদের, রিকার্ডোর খাজনা তত্ত্ব আরেকটি আছে আধুনিক খাজনা তত্ত্ব, দুটি তত্ত্ব আছে। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হলো রিকার্ডোর খাজনা তত্ত্ব, রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বা রিকার্ডিয়ান রেন্ট থিওরি। যাক, এই তত্ত্বের কিছু অনুমিত শর্ত আছে যাকে ইংরেজিতে বলা হয় অ্যাজাম্পশনস। অনুমিত শর্তগুলি আমরা একটু বলে নিতে চাই। এক নম্বরে হলো সমাজে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, সমাজের মাঝে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান আছে, মানে উৎপাদন মার্কেট এবং উপকরণ মার্কেট। আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রধানত এই চারটি। এই সেক্ষেত্রে উপকরণ মার্কেটে এবং উৎপাদন মার্কেটে, দুই মার্কেটে সকল ক্ষেত্রে সমাজের মধ্যে আমাদের পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, এটা একটা অ্যাজাম্পশনস। দুই নম্বরে হলো ক্রমহ্রাসমান প্রান্তিক
ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি তিনটি বিধি আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, তারপরে আছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এগুলি আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি বা প্রয়োজনের সময়ে আরও করতে পারবো ইনশাল্লাহ। যা হোক, তাহলে এক্ষেত্রে অ্যাজাম্পশনসে আছে, ধরে নেওয়া হয়েছে যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। তিন নম্বরে হল উর্বরতা ক্ষমতানুসারে জমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। উর্বরতার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা অনুসারে জমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। যেমন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ইত্যাদি শ্রেণীতে ভাগ করা যায় উর্বরতার ক্ষমতা অনুসারে। আর চার নম্বরে হল উৎপাদনের জন্য অধিক উর্বর জমিকে অগ্রাধিকার দেওয়া হয়। উৎপাদনের জন্য অধিক উর্বর জমিকে অগ্রাধিকার দেওয়া হয়, মানে অধিক উর্বর জমি আগে চাষ করা হবে, আবাদ করা হবে, তারপরে তুলনামূলকভাবে একটু কম উর্বর জমিকে, তারপরে তুলনামূলকভাবে আরও কম উর্বর জমিকে চাষ বা আবাদ করা হবে। এইভাবে তাই বলা হয়েছে যে অধিক উর্বর জমিকে অগ্রাধিকার দেওয়া হয়। এই চারটা অ্যাজাম্পশনস, এই অ্যাজাম্পশনস বা অনুমিত শর্তের উপর ভিত্তি করে আমরা এখন এই ডেভিড রিগার্ডোর খাজনা তত্ত্বকে আরও একটু বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তিনি জমিকে ক্ষেত্রে তিনটা ভাগে ভাগ করে নিয়েছেন, তিনটা শ্রেণীতে। প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীর জমি হল উর্বর, প্রথম শ্রেণীর জমি হল উর্বর, প্রথম শ্রেণীর জমি উর্বর। তারপরে হলো দ্বিতীয় শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি তুলনামূলকভাবে একটু কম উর্বর, কম উর্বর। তারপরে হলো তৃতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি হলো অনুর্বর, অনুর্বর, অনুর্বর মানে হলো তৃতীয় শ্রেণীর জমিকে ডেভিড রিকার্ডো খাজনাবিহীন জমি, খাজনাবিহীন ভূমি বা প্রান্তিক জমিও বলে আখ্যায়িত করেছেন, প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি হিসেবে আখ্যায়িত করেছেন তৃতীয় শ্রেণীর জমিকে। যাক, তাহলে এখানে আমরা একটি ছক বা একটি তালিকা নিয়েছি, উনি একটি তালিকা নিয়েছেন, দেখিয়েছেন, সেই তালিকা অনুসারে আমরা তত্ত্বটিকে ব্যাখ্যা করতে চাচ্ছি। তালিকায় প্রথমে হলো জমির শ্রেণী, জমির শ্রেণী প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, তিন ভাগে উনি ভাগ করেছেন। প্রথম শ্রেণীর জমি একটু বেশি উর্বর, আমরা একটু আগে বললাম উর্বর, প্রথম শ্রেণীর জমি উর্বর, জমির পরিমাণ এক একর, জমির পরিমাণ সকল ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই এক একর। আচ্ছা, মোট উৎপাদন, মোট উৎপাদন ওই প্রথম শ্রেণীর জমিতে ধরে নেওয়া হয়েছে মোট উৎপাদন হলো বিশ মন, মোট উৎপাদন বিশ মন ধরে নেওয়া হয়েছে। আচ্ছা, দাম, দাম মন প্রতি, মন প্রতি ধরে নেওয়া হয়েছে পাঁচশো টাকা যদি দাম হয় তাহলে প্রতি মনের দাম, তাহলে বিশ মন থেকে মোট উৎপাদন হবে 10,000 টাকা, মোট আয় হবে 10,000 টাকা, মোট আয় 10,000 টাকা, মোট ব্যয় ধরে নেওয়া হয়েছে মোট ব্যয় 5,000 টাকা, মোট ব্যয় 5,000 টাকা। তাহলে প্রথম শ্রেণীর জমি থেকে উদ্বৃত্ত বা আয়, উদ্বৃত্ত আয় হবে 10,000 থেকে 5,000 বাদ দিলে যে 5,000 থাকবে সেই 5,000 হল প্রথম শ্রেণীর জমি থেকে উদ্বৃত্ত আয়, যাকে মিস্টার রিকার্ডো তার পরিভাষায়, তার ভাষায় খাজনা বলে অভিহিত করেছেন। অর্থাৎ এই প্রথম শ্রেণীর জমি থেকে উদ্বৃত্ত আয় যে 5,000 টাকা, এই 5,000 টাকাই হইল মিস্টার রিকার্ডোর ভাষায় প্রথম শ্রেণীর জমির খাজনা। এবার দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি তুলনামূলকভাবে একটু কম উর্বর প্রথম শ্রেণীর জমি থেকে। এখানে জমির পরিমাণ ওই এক একর,
আর মোট উৎপাদন ধরে নেওয়া হয়েছে পনেরো মন, পনেরো মন, যেহেতু তুলনামূলকভাবে একটু কম উর্বর, সুতরাং এখানে উৎপাদন হয় প্রথম শ্রেণী থেকে একটু কম, ধরে নেওয়া হয়েছে পনেরো মন, মন প্রতি দাম ওই পাঁচশো টাকা, পাঁচশো টাকা। তাহলে মোট আয়, মোট আয় হয় দ্বিতীয় শ্রেণীর জমি থেকে সাত হাজার পাঁচশো টাকা, মোট আয় সাত হাজার পাঁচশো টাকা। মোট ব্যয়, মোট ব্যয় পাঁচ হাজার টাকা, মোট ব্যয় পাঁচ হাজার টাকা, মোট আয় থেকে বাদ দিলে দুই হাজার পাঁচশো টাকা থাকে, দুই হাজার পাঁচশো টাকা। এই দুই হাজার পাঁচশো টাকা হলো উদ্বৃত্ত আয় বা দ্বিতীয় শ্রেণীর জমির উদ্বৃত্ত আয়। আর এই দুই হাজার পাঁচশো টাকায় উদ্বৃত্ত আয়, এটাই হলো মিস্টার রিকার্ডোর বাসায় দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। এবার আসি আমরা তৃতীয় শ্রেণীতে। তৃতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমিকে আমি আগে একটু আগেই বলছি যে তৃতীয় শ্রেণীর জমিকে উনি খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলে আখ্যায়িত করেছেন। তৃতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমির পরিমাণ এক একর, সকল ক্ষেত্রেই এক একর বলেছি। আচ্ছা, উৎপাদন, মোট উৎপাদন তৃতীয় শ্রেণীর জমিতে দশ মন, দশ মন, মন প্রতি দাম, দাম পাঁচশো টাকা, দাম পাঁচশো টাকা। তাহলে মোট আয়, মোট আয় দাঁড়াচ্ছে পাঁচ হাজার টাকা, মোট আয় তৃতীয় শ্রেণীর জমি থেকে পাঁচ হাজার টাকা, মোট ব্যয় পাঁচ হাজার টাকা, মোট ব্যয় পাঁচ হাজার টাকা। অর্থাৎ আয় ব্যয় তৃতীয় শ্রেণীর জমিতে সমান সমান, অর্থাৎ কোনো উদ্বৃত্ত আয় নেই, উদ্বৃত্ত আয় নেই, অর্থাৎ অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উদ্বৃত্ত আয় নেই, এই জন্য এখানে খাজনা শূন্য। এই জন্যই তৃতীয় শ্রেণীর জমিকে উনি প্রান্তিক জমি বা খাজনাবিহীন ভূমি বলে আখ্যায়িত করেছেন। এখন বিষয়টিকে আমরা চিত্রের মাধ্যমে সংক্ষেপে ব্যাখ্যা করতে পারি, চিত্রের মাধ্যমে, চিত্রে ব্যাখ্যা। চিত্রে আমার ভূমি অক্ষ ওএক্স, ভূমি অক্ষে ভূমির পরিমাণ বা ভূমিকে নির্দেশ করা হয়েছে, পরিমাপ করা হয়েছে। আর লম্ব অক্ষ ওয়াই, লম্ব অক্ষ ওয়াইয়ে উৎপাদনকে পরিমাপ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। এখন এই ও এ প্রথম শ্রেণীর জমি, এ বি দ্বিতীয় শ্রেণীর জমি, বি সি তৃতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমি থেকে আয় হলো, আয়ের পরিমাণ ও এ এল পি, আর এখানে ব্যয় হলো, মোট ব্যয় ও এ এস আর, মোট ব্যয় বাদ দিলে আর এস এল পি, এই চিহ্নিত অংশটুকু, এই চিহ্নিত অংশটুকু হলো প্রথম শ্রেণীর জমির খাজনা। এবার দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী থেকে মোট আয়, মোট আয় এ বি এন এম, এ বি এন এম মোট আয়, মোট ব্যয়, মোট ব্যয় হলো এ বি টি এস, ব্যয় বাদ দিলে এস টি এন এম, এই চিহ্নিত অংশটুকু হলো দ্বিতীয় শ্রেণীর খাজনা। আর তৃতীয় শ্রেণীতে বি সি ইউ টি, মোট আয় এবং মোট ব্যয় সমান, এখানে তৃতীয় শ্রেণীতে খাজনা শূন্য, উদ্বৃত্ত শূন্য। এই কারণে এটাকে তিনি মিস্টার রিকার্ডো খাজনাবিহীন ভূমি বা প্রান্তিক ভূমি বলে আখ্যায়িত করেছেন। এই তত্ত্বের কিছু সমালোচনা আছে, সমালোচনাগুলা তোমরা বইয়ের মধ্যে একটু দেখে নিবে, একটু দেখে নিলেই তোমরা বুঝতে পারবে আশা করি ইনশাল্লাহ। এই বলেই আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। আজকের ক্লাস থেকে আমাদের অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়কে শুভেচ্ছা জানিয়ে, সালাম জানিয়ে, আমাদের আজকে কারিগরি ঘড়ির সহযোগিতায় কৃষি বিজ্ঞানের প্রভাষক জনাব গোলাম মোস্তফা সাহেব সহযোগিতার জন্য ওনাকে সহ সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।